সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। এবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎপাদনের উপর কঠোর নিষেধাজ্ঞা চান জেলেনস্কি। ইউক্রেনের রাতভর রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা, নিহত তিন। পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে চীন, যা বলছে গবেষণায় তথ্য। ইউক্রেনকে লৌহদণ্ড হিসেবে ব্যবহার করছে আমেরিকা, অভিযোগ মস্কোর। ফের সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব। ফোন কলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে তিরস্কার করলেন চীনের শিনগ্যাং। জাপানের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত দুই সেনা। এবং মিয়ামির ফেডারেল আদালতে শুনানি, রাষ্ট্রীয় গোপন নথির মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। এবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র উপাদানের উপর কঠোর নিষেধাজ্ঞা চান জেলেনস্কি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান প্রবাহ বন্ধ করার জন্য কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার স্থাপনার বিরুদ্ধে বিমান বিধ্বংসী ব্যবস্থা উন্নত করার চেয়ে তাদের ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান দেওয়া বন্ধ করা সহজ। মঙ্গলবার রাতে দ্বিতীয়বারের মতো জেলেনস্কি বিশ্বকে আহ্বান জানান। ইউক্রেন রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া 2022 সালে 24 ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ শুরু করে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। তবে রাশিয়া বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে, এর সঙ্গে বেসামরিক ভবনগুলোতে আঘাত করেছে। সর্বশেষ মধ্য ইউক্রেনের জেলেনস্কির নিজের শহর ক্রিভিরিতে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং গুদাম একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে, এতে 11 জন নিহত হয়েছেন। জেলেনস্কি বলেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে দেখা যায় অন্যান্য দেশে উৎপাদিত প্রায় 50টি উপাদান রয়েছে, এবং তিনি কিয়েভের কূটনীতিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, দুর্ভাগ্যবশত রাশিয়া এখনো ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উপাদানগুলো অন্য দেশ থেকে পায়। তিনি আরো বলেন, ইউক্রেনের কাছে রাশিয়াকে দেওয়া ক্ষেপণাস্ত্রের উপাদান সরবরাহকারী সংস্থাগুলোর তালিকা রয়েছে। ইউক্রেনের রাতভর রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা, নিহত তিন। ইউক্রেনের বন্দর শহর ওডেসায় রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে 3 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন। বুধবার 14 জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে তথ্য জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। রুশ বাহিনীর সদস্যরা ওডেসার বিভিন্ন ওয়ারহাউস, ব্যবসা কেন্দ্র, দোকানপাটে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। দেশটির দক্ষিণাঞ্চলের কমান্ডার বলেছেন, রুশ বাহিনীর হামলায় শহরের বহু ভবন ধ্বংস হয়ে গেছে। ভবনগুলো ধ্বংসস্তূপে মানুষ আটকা পড়ে থাকতে পারে। এর আগে মঙ্গলবার 13 জন ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভিরিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত 10 জন নিহত এবং আহত হন 28 জন। এদিকে ইউক্রেনকে নতুন করে আরো 325 মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সক্ষমতা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্যাকেজের মধ্যে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির সরঞ্জাম সহ ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র রয়েছে। পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে চীন, যা বলছে গবেষণায় তথ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বের ভূরাজনৈতিক দাপট বাড়াতে চীন পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে দ্রুত গতিতে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় তথ্য উঠে এসেছে। গবেষণা বলছে, গত 1 বছরে পারমাণবিক ওয়ারহেড বৃদ্ধি সিংহভাগই করেছে চীন। তবে পারমাণবিক অস্ত্রের প্রায় 90% এখনো রয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের হাতেই। এক্ষেত্রে পাকিস্তান, ভারত, ইসরায়েল ও উত্তর কোরিয়াও এড়িয়ে যাচ্ছে। গবেষকরা জানিয়েছে, চীন সহ বেশ কয়েকটি দেশের পারমাণবিক অস্ত্রাগার গত বছর ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে চীনের পাশাপাশি অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের অস্ত্র আধুনিকরণ অব্যাহত রেখেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI এর গবেষণা বলছে, বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র হ্রাসের দীর্ঘদিনের যে প্রবণতা ছিল বর্তমানে তা এখন অনেকটাই অস্পষ্ট। SIPRI বলছে, 2023 সালের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে মোট পারমাণবিক ওয়ারহেডের পরিমাণ ছিল 12,512টি। এর মধ্যে রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বেশি 4,489টি পরমাণু অস্ত্র রয়েছে। এরপরে যুক্তরাষ্ট্রের কাছে 3,708টি, 410টি নিয়ে তৃতীয় অবস্থানে এখন চীন। এছাড়া ফ্রান্স 290, ব্রিটেন 225, পাকিস্তান 170, ভারত 164টি, ইসরায়েল 90 এবং উত্তর কোরিয়ার কাছে 30টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে 9,576টি পারমাণবিক ওয়ারহেড যেকোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় 86টি বেশি। পারমাণবিক ওয়ারহেড বৃদ্ধি সিংহভাগই করেছে চীন। বিশ্ব শক্তি তালিকায় রাশিয়া যুক্তরাষ্ট্রের পরে ফ্রান্স ও ব্রিটেনকে পেছনে ফেলে দ্রুত তৃতীয় অবস্থানে উঠে এসেছে। একই সঙ্গে ভারত,
পাকিস্তান উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্রের মজুদ আগের তুলনায় বাড়িয়েছে। তবে পারমাণবিক অস্ত্রের প্রায় 90% এখনো রয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের হাতেই। গত ফেব্রুয়ারিতে পারমাণবিক অস্ত্রের তথ্য বিনিময় সংক্রান্ত কৌশলগত নিউ স্টার্ট চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় মস্কো। বলা হচ্ছে ইউক্রেনের রুশ সামরিক অভিযানের কারণে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণের কূটনৈতিক চেষ্টা ব্যাহত হয়, বাড়ছে পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতা। তবে গবেষকরা বলছেন, পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধির বিষয়টি ইউক্রেনের যুদ্ধের সঙ্গে মেলানো যাবে না, কারণ নতুন যুদ্ধাস্ত্র তৈরি করতে আরো বেশি সময় লাগে। আর যেসব দেশে এই ধরনের অস্ত্রের পরিমাণ বেড়েছে, সেসব দেশের বেশিরভাগ উপরই এই খাতে অর্থ বরাদ্দের পরিমাণ বাড়িয়েছে শি জিনপিং প্রশাসন। বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতেই তাদের এই প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। এর মধ্যে চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দুশ্চিন্তায় ফেলেছে মার্কিন প্রশাসনকে। পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, পৃথিবীর কক্ষপথ থেকে ছেড়া হয়েছিল ক্ষেপণাস্ত্রটি, তবে ভূপৃষ্ঠে সেটি লক্ষ্য করায় আঘাত আনেনি। যদিও তাদের এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে চীন। দেশটি বলেছে তারা আদতে পুনরায় ব্যবহার করা হয় এমন মহাকাশযানের পরীক্ষা চালিয়েছিল। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নাকচ করার মধ্য দিয়ে চীন বিভ্রান্তি ছড়াতে চাইছে বলে মনে করেন পশ্চিমা বিশেষজ্ঞরা। ইউক্রেনকে লৌহদণ্ড হিসেবে ব্যবহার করছে আমেরিকা, অভিযোগ মস্কোর। রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে এবং নিজের স্বার্থ হাসিলের জন্য আমেরিকা ওয়াশিংটনকে ব্যবহার করছে। এ বিষয়ে ইউক্রেনের কতটা ক্ষয়ক্ষতি হলো ওয়াশিংটনে তার কোনো মাথা ব্যথা নেই। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ টেলিগ্রাফ চ্যানেলে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন। তিনি সরাসরি বলেন, আমেরিকায় ইউক্রেন সংকটকে আরো গভীর থেকে গভীরে নিয়ে গেছে। আমেরিকা নতুন প্যাকেজের ঘোষণা করার পর এসব কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত। ইউক্রেন পরিস্থিতিকে ভয়াবহ ট্র্যাজেডির দিকে ঠেলে দেওয়ার জন্য তিনি আমেরিকাকে দায়ী করেন। অ্যান্টোনভ বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে কৌশল পরাজিত করার জন্য আমেরিকা শুধু নিজেই অস্ত্র দিচ্ছে না, বরং আরো কয়েক ডজন দেশকে অস্ত্র সরবরাহ করার জন্য চাপ দিচ্ছে। এই লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনের বাহিনী কতটা ক্ষয়ক্ষতি হলো সেদিকে আমেরিকার কোনো ক্ষয় নেই। ফের সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা এনবি বৃহস্পতিবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে আবারও তলব করেছেন। তোষাখানা মামলার তদন্তের জন্য তার রাতে রাওয়ালপিন্ডি অফিসে তলব করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এই নিয়ে একই মামলায় ইমরান খানকে তিনবার তলব করা হলো। গত বছর এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় তাকে। খবরে বলা হয়েছে, তিন মাসের মধ্যে তোষাখানা মামলায় সাবেক পাক প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো তলব করা হয়। পাকিস্তানকে দুর্নীতি বিরোধী এ ওয়াচডগ মার্চ মাসে দুবার সম্মন করেছিল ইমরান খানকে, তবে পিটিআই প্রধান উভয় ক্ষেত্রেই তদন্তে যোগ দিতে ব্যর্থ হন। মঙ্গলবার দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা লাহোরের জামানপার্ক এলাকার সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনে একটি গোলাপ নোটিশ দিয়েছে। এর আগে গত বছর 19 নভেম্বর এনএবি সাবেক প্রধানমন্ত্রী তার স্ত্রী ও মন্ত্রিপরিষদের আগে অন্যান্য সদস্যদের দ্বারা প্রাপ্ত উপহারের প্রকৃত মূল্য প্রকাশ না করার অভিযোগে নোটিশ দিয়েছিল। খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর প্রাপ্ত উপহারের প্রকৃত মূল্য এবং বিক্রির মধ্যে পার্থক্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগ করা হয়েছে, ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার কারণে স্বল্প মূল্যে কিনেছিলেন এবং তারপর সেগুলো লক্ষ লক্ষ টাকায় বিক্রি করেছিলেন। তবে এসব অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে পিটিআই চেয়ারম্যান। ফোন কলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে তিরস্কার করলেন চীনের শিনগ্যাং। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে তিরস্কার করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী শিনগ্যাং। চীনের অভ্যন্তরীণ বিষয় নাক গলানো এবং নিরাপত্তা হুমকির মুখে ফেলার অভিযোগ এনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে তিরস্কার করেন শিনগ্যাং। এ সময় তিনি মার্কিন পররাষ্ট্রপতির চীনের নিরাপত্তার হুমকি এমন কাজ করা থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানান। বুধবার 14 জুন অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে টেলিফোন আলাপকালে শিনগ্যাং এ আহ্বান জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক ঠিক রাখতে শিনগ্যাং চীনের মূল উদ্বেগ যেমন তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নাক গোলাতে অনুরোধ করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই কূটনীতিকদের ফোন কলের সারসংক্ষেপ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ব্লিংকেন দুই দেশের মধ্যে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এবং সংঘাত এড়াতে নিয়মিত যোগাযোগের প্রতি জোর দিয়েছেন। পাশাপাশি দুই দেশের মধ্যে আরো সহযোগিতার খাত বাড়ানোর বিষয়েও জোরে আরোপ করেছেন। এদিকে খুব শিগগিরই চীন সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের। যদি ব্লিংকেন বেইজিং সফরে চান, তবে তা বিগত বছরের মধ্যে শীর্ষ কোনো মার্কিন নেতার প্রথম চীন সফর। সম্প্রতি দুই দেশ কিউবা গুপ্তচর ঘাঁটি খোলা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর শিল্পের বাণিজ্য নিয়ে বড় ধরনের আর্থিক লড়াইয়ের মধ্যে আছে। চীন সরকার এখনো ব্লিংকেনের বেইজিং সফর নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। তবে গত শুক্রবার 9 জন মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, আগামী 28 জুন বেইজিং সফরে যেতে পারেন। তারপর তারা আর কোনো তথ্য প্রকাশ করেননি ব্লিংকেনের চীন সফরের বিষয়ে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্লিংকেনের চীন সফরের কথা থাকলেও সে সময় তিনি সফর বাতিল করেছেন। চীনা বিলন যুক্তরাষ্ট্রে আকাশসীমায় ঢুকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে ব্লিংকেন তার উদ্দেশ্য বাতিল করেছিলেন। জাপানের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত 2 সেনা।
জাপানের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলায় দুই সেনা নিহত, একজন আহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে 18 বছর এক তরুণ প্রশিক্ষণার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার 14 জুন জাপানের পিফু অঞ্চলে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুটিং প্রশিক্ষণের সময় সহকর্মীদের দিকে লক্ষ্য করে গুলি ছাড়তে থাকেন অভিযুক্ত তরুণ। গুলিবিদ্ধ হয়ে 25 বছর এক যুবক সহ 2 ইরানি নিহত হন। আহত ব্যক্তি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এই ঘটনায় বেসামরিক কোনো ব্যক্তি জড়িত ছিল কিনা প্রাথমিকভাবে জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ। জাপানে বন্দুক সহিংসতার অত্যন্ত বিরল ঘটনা হলো সম্প্রতি দেশটিতে উল্লেখযোগ্য হারে তা বেড়েছে। গত বছর জুলাই সমাবেশে বন্দুক হামলায় নিহত হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। মিয়ামির ফেডারেল আদালতে শুনানি, রাষ্ট্রীয় গোপন নথির মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প। রাষ্ট্রীয় গোপন নথি নিজের বাড়িতে রাখার মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার আমেরিকার মিয়ামির ফেডারেল আদালতে শুনানির সময় তিনি এ দাবি করেন। ট্রাম্প আদালতে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে তোলা হয়। পরে তার বিরুদ্ধে আনা 37টি অভিযোগ পড়ে শোনান বিচারক জনাথন গুডম্যান। শুনানির সময় মন খারাপ করে বসেছিলেন ট্রাম্প, এ সময় তিনি কোনো কথা বলেননি। প্রায় 45 মিনিট ধরে শুনানি চলছে। আদালত থেকে বের হলে উপস্থিত সমর্থকরা ট্রাম্পকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান। এ সময় সবার জন্য খাবার দিতে বলেন তিনি। পরে ব্যক্তিগত বিমানে চড়ে নিউ জার্সির উদ্দেশ্যে যাত্রা করেন ট্রাম্প। মার্কিন পরমাণু কর্মসূচির গোপন নথি নিজের ব্যক্তিগত বাসভবনের বাথরুমে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সরকারি বহু গোপনে নিজের ব্যাপারে ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে 37টি অভিযোগ আনা হয়েছে। এই কারণে তাকে অভিযুক্ত করে মিয়ামির ফেডারেল আদালতে হাজির হতে তার নামে সমন জারি করা হয়েছিল। মামলায় আদালতে দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার ঘটনায় গত মার্চে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। এর মধ্য দিয়ে প্রথম কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এ ধরনের অপরাধে অভিযুক্ত হন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।